হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল। আর যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। এর আগে আমি আরো অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, এখনো যারা দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। চলুন জেনে নিই বৃশ্চিক রাশির মানুষদের ডিসেম্বর মাসটি ঠিক কেমন যাবে, জানবো আপনাদের কেরিয়ার কেমন থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো, কর্মক্ষেত্রে একটু চাপের থাকছে, কেমন আপনার আচরণটা খানিকটা রুড হয়ে যাবে, যার ফলে কর্মক্ষেত্রে আপনি কিছুটা হলে চাপের মধ্যে থাকবেন। আপনি আপনার সহকর্মীদের সাথে কিছুটা বাজে ব্যবহার করে ফেলবেন, যার ফলে কিন্তু কর্মক্ষেত্রে একটু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে কাজের প্রেশার থাকবে, যার ফলে কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য খানিকটা হলেও খারাপ হতে চলেছে। দেখুন, কর্মক্ষেত্রে কাজের প্রেশার থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তার প্রতিক্রিয়া যেন অন্যের ওপর না পড়ে, এটা কিন্তু আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। কর্মক্ষেত্রে এই মাসটা আপনাদের একটু টালমাটালে যাওয়ার সম্ভাবনা থাকছে। বিজনেস কেমন থাকবে? বিজনেসের ক্ষেত্রে বলবো, সেরকম বিজনেসে এ মাসে আপনারা সেরকম কিছু উন্নতি দেখতে পাবেন না। বিজনেসে যারা সরকারি ক্ষেত্রের সাথে কোনো রকমভাবে বিজনেস করেন, যুক্ত আছেন, যারা সরকারি টেন্ডার নিয়ে বিজনেস করেন, তাদের বিজনেসে কিন্তু এই মাসে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। ওভারঅল বিজনেসের কথা যদি বলি, তাহলে এই মাসটা একটু কিন্তু চাপের থাকছে। যারা পার্টনারশিপে বিজনেস করেন, তাদের ক্ষেত্রে বলবো, পার্টনারের সাথে কোথাও বিবাদ লেগে যাওয়ার সম্ভাবনা থাকছে, বিবাদটাকে এড়িয়ে চলুন, না হলে আপনার বিজনেসে এর বাজে প্রভাব পড়তে চলেছে। এই বিষয়টাকে কিন্তু বিজনেসের ক্ষেত্রে আপনাদের মাথায় রেখে চলতে হবে। জানবো এডুকেশন কেমন থাকবে। এডুকেশনের ক্ষেত্রে বলবো, এ মাসে আপনারা প্রচণ্ড কঠোর পরিশ্রম করবেন নিজের এডুকেশনের জন্য, এবং তার বিনিময়ে কিন্তু ভালো সফলতা আপনারা পাবেন। এডুকেশনের ক্ষেত্রে এ মাসে আপনাদের প্রচণ্ড জ্ঞান ডেভেলপ করে যাবে। এই জ্ঞান বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু আপনারা আপনাদের বন্ধু মহলে প্রচণ্ড প্রশংসা কিন্তু পাবেন। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকবে। ফ্যামিলি লাইফ এ মাসে কিন্তু ভালো থাকবে, ফ্যামিলি লাইফ নিয়ে সেরকম কোনো চাপ থাকছে না। তবে কিছু কিছু সময় মঙ্গলের প্রভাবে ফ্যামিলি লাইফে কিছুটা হলে উত্তেজনা তৈরি হবে, কিন্তু সেটা সাময়িক। ঠিক তার পর মুহূর্তে ফ্যামিলিতে আপনারা একটি সুন্দর পরিবেশ কিন্তু দেখতে পাবেন। জানবো লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, লাভ লাইফ 100-তে 100। আপনি আপনার পার্টনারের ক্লোজে আসবেন, আপনি আপনার মনের ভাব আপনার পার্টনারকে বোঝাতে পারবেন, দুজনে খুব ভালো সময় কাটাবেন। লাভ লাইফ কিন্তু এ মাসে যথেষ্ট স্ট্রং থাকছে। জানবো বিবাহিত জীবন কেমন থাকছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, এ মাসটা খানিকটা চাপের থাকছে, কখনো দেখবেন খুব ভালো থাকছে, কখনো দেখবেন খুব একটা ভালো থাকছে না। পার্টনারের সাথে আপনারা এ মাসে কিন্তু খুব ক্লোজ থাকবেন, পার্টনারকে যে কোনো কথা বলতে পারবেন, আপনাদের মনের কথা মনের ভাব খুব সুন্দরভাবে পার্টনারকে প্রকাশ করতে পারবেন। তবে কিছু কিছু সময় আপনাদের প্রচণ্ড রাগ বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু বিবাহিত জীবনে খানিকটা সমস্যা তৈরি করছে। জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশন যথেষ্ট স্ট্রং থাকছে। বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে বসে নবম এবং একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে, যার ফলে অর্থনৈতিক পরিস্থিতি প্রচণ্ড স্ট্রং, কিন্তু খানিকটা অর্থ এ মাসে আপনারা বাজে ব্যয় করে ফেলবেন। বাজে ব্যয় করে ফেলার ফলেও কিন্তু আপনাদের অর্থনৈতিক পরিকাঠামোর একটুও হেলদোল হচ্ছে না। এ মাসে অর্থনৈতিক পরিস্থিতি যথেষ্ট কিন্তু স্ট্রং থাকছে। কারোর থেকে বকেয়া অর্থ পেতে এ মাসে আপনি কিন্তু খুব কঠোর এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, যার ফলে কিন্তু আপনার বকেয়া অর্থ এ মাসে আপনি পেয়ে যেতে পারেন। জানবো হেলথ কেমন থাকছে। হেলথের ক্ষেত্রে বলবো, এ মাসে আপনাদের বড় ধরনের কোনো সার্জারি হওয়ার সম্ভাবনা থাকছে। যাদের হাই ব্লাড প্রেশার, তাদের একটু এ মাসে চাপে থাকার সম্ভাবনা কিন্তু থাকছে। এই মাসে আপনারা মাঝে মাঝেই কিন্তু জ্বরের কবলে পড়বেন, এই বিষয়টা একটু মাথায় রেখে চলুন, হেলথ কিন্তু চাপের থাকে। তাহলে বন্ধুরা, বৃশ্চিক রাশির মানুষদের ডিসেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকবেন, টাটা।